ফের প্রকাশ্য জনসভায় বিজেপির ফ্লেক্সের ফ্রেম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার বিকেলে 5টা নাগাদ দিনহাটার আবুতারা এলাকায় কোচবিহার লোকসভা আসনে তৃণমূলের দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই ফের বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ। নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর এ ধরনের হুঁশিয়ারি ঘিরে আবারও শুরু হলো বিতর্ক। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি। শোনাব, জগদীশকে জেতাবেন আমি কথা দিচ্ছি, আগামী 2 বছরের মধ্যে জেলা সহ দিনহাটার চেহারা বদল করে দেব। তার জন্য আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরও পরিশ্রম করতে হবে, আমাদেরও লড়াই করতে হবে। আমি আস্তে আস্তে দেখছিলাম এবং বিষ্ণুকে খানিকটা বোকা দিলাম। বিষ্ণু মানে আমাদের খেরবাড়ি হাটের সভাপতি। রানীরহাটে দেখলাম আমাদের জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফ্রেম করে লাগিয়েছে তার অর্ধেক করে দিয়েছে, দেখে অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। তাও যে পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন উনি দিনহাটার মধ্যেই সীমাবদ্ধ, ওনার আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এবার বোধহয় ওনার গড় আর থাকছে না, এবং উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে দিনহাটার আবহাওয়াকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা পোস্টার ফ্লেক্স ব্যানার এগুলো ছেড়েও না খুলেও না। আমরা সুষ্ঠ সবাই যাতে রাজনীতির ময়দানে নেমে এই যে গণতন্ত্রের বৃহৎ উৎসব পার্লামেন্টারি ইলেকশন এখানে সবাই অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। জনগণের রায় যেটা হবে সেটা আমরা মাথা পেতে নেব। উনি বুঝে গেছেন যে ওনার পায়ের নিচের মাটি আর নেই, দিনহাটাবাসী ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, সেই জন্য উনি এসব বিতর্কিত মন্তব্য করেন। এক এক সময় উনি বিজেপি নেতাদের সম্বন্ধে বিরাট বিরাট হুমকি দেন। পাশাপাশি কালকে পরিলক্ষিত করা গেছে যে উনি যেখানে সভা করেছেন সেই সভা মঞ্চে তৃণমূলের এক ঝাঁক নেতা চেয়ার আলোকিত করে বসে আছে, সেখানে উনি বক্তব্য রেখেছেন যে যদি হারি তাহলে তোমাদের আর উপরে স্থান হবে না, তোমাদের স্থান হবে নিচে। এগুলো কোথার থেকে আসে?